বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার প্রথম ক্লাসে তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছিলে যে স্যার আমাদেরকে ডিগ্রিটা করালে একটু ভালো হবে। তো আমি আজকে তোমাদের জন্য ডিগ্রি নিয়ে একটা ক্লাস নিয়ে এসেছি, ডিগ্রির উপরে ক্লাস। এটা ক্লাস 8, 9 এবং ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য এটা খুব খুব উপকারী হবে। তো আজকে আমরা ডিগ্রির যে তিন ধরনের ডিগ্রি রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, আমরা সেই তিন ধরনের ডিগ্রির মধ্যে আমরা আজকে কম্পারেটিভ টু পজিটিভ এই ডিগ্রিটা আমরা আজকে করার এবং শেখার চেষ্টা করব। তো ঠিক আছে, কথা আর বেশি না বলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। এখানে লক্ষ্য করো, আমি কিছু প্রশ্ন আমি আগে থেকে লিখে রেখেছি। তোমাদের সাথে যদি খাতা কলম থাকে, তোমরা একে একে প্রশ্নগুলো তোমরা লিখে নাও। লিখে নিয়ে আমরা একসাথে উত্তরগুলো আমরা শুরু করব। তো এখানে প্রথম যে প্রশ্নটা আমি লিখেছি, বেলাল ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আমরা এই প্রশ্নটাকে, অথবা আমরা যদি বলি যে এটা হচ্ছে একটি কম্পারেটিভ ডিগ্রি, কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি চিনবো, কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে দেন থাকবে। আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, এখানে আমি একটু লাল দাগ করে দিই। যেমন এই যে শব্দটা রয়েছে, এই দেন শব্দটা যে সেন্টেন্সে বা যে ডিগ্রিতে থাকবে সেই ডিগ্রিটাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিকে আমরা আজকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করছি। তাহলে আমরা এই ডিগ্রিটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই মনে রাখবে যে পজিটিভ ডিগ্রি সবসময় শুরু হয় নো আদার বা ভেরি ফিউ দিয়ে। এবার প্রশ্ন হচ্ছে কখন নো আদার বা কখন ভেরি ফিউ বসবে। মনে রাখবে যে কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার থাকবে, আমি আবার বলছি, মনে রাখবে যে কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার থাকবে সেই ডিগ্রি, সেই ডিগ্রিটাকে যখন আমরা পজিটিভ করব তখন আমরা নো আদার দিয়ে আমরা শুরু করব। নো আদার, তাহলে আমরা নো আদারটা কেন দিয়েছি? আমরা নো আদারটা দিয়েছি এনি আদারের পরিবর্তে। খেয়াল করো যে আমরা নো আদারটা দিয়েছি এনি আদারের পরিবর্তে। আমরা এনি নো আদার দেওয়ার পরে এবার আমরা আদারের পরে যে অংশটা রয়েছে বয় ইন দ্য ক্লাস, আমরা এখন এই অংশটাকে লিখবো এখানে, বয় ইন দ্য ক্লাস। এরপরে আমরা লিখব ভার্ব দিব। আমরা এখন আমরা ভার্ব লিখব। ভার্ব হচ্ছে এই সেন্টেন্সে হচ্ছে ভার্ব দেওয়া আছে ইজ, আমরা এই ইজটাকে এখানে ভার্ব আকারে লিখব। আমরা লিখলাম ইজ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। এবার সূত্র অনুযায়ী, অর্থাৎ পজিটিভ ডিগ্রির যে ডিমান্ড সেটা হচ্ছে বাক্যের শুরুতে নো আদার বা ভেরি ফিউ থাকবে এবং ভার্বের পরে হচ্ছে অ্যাজ অথবা সো, যে কোনো একটা আমরা বসাবো। আমরা এখানে আমরা দিলাম অ্যাজ, এরপর অ্যাজ দেওয়ার পরে যেটা দিতে হবে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ রূপ। এখানে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, আমরা জানি যে বেটারের পজিটিভ রূপ হচ্ছে গুড। এরপরে আমরা আবার একটা অ্যাজ দিব, আমরা আবার অ্যাজ দিলাম। এরপর হচ্ছে বাকি অংশ, এখানে বাকি দেয়া আছে হচ্ছে বেলাল। আমরা এখন এই বেলালটাকে হচ্ছে বাক্যের শেষে লিখে দিব, আমরা লিখে দিলাম বেলাল। তাহলে পুরো উত্তরটা দাঁড়ালো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ বেলাল। অর্থাৎ ক্লাসে বেলালের মতো এমন আর একটি ছেলেও নেই।
অর্থাৎ বেলাল হচ্ছে সকল ছেলের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে তোমরা প্রথম এই ডিগ্রিটা তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এই বেলাল ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস এই কম্পারেটিভ ডিগ্রিকে আমরা খুব সহজে আমরা পজিটিভ ডিগ্রিতে আমরা রূপান্তর করেছি। তো ঠিক আছে, চলো আমরা আরো একটি উদাহরণ দেখি। আমরা নিচে আমি আরো একটি উদাহরণ লিখেছি এখানে, যেমন সেটা হচ্ছে নোয়াখালী ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। বাংলাদেশের অধিকাংশ জেলার মধ্যে নোয়াখালী হচ্ছে খুব সুন্দর একটি জেলা। এই স্ট্যান্ডার্ডসটাকে যদি আমরা এখন এই এই কম্পারেটিভ ডিগ্রিকে যদি আমরা এখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দেনের পরে কি আছে। তাহলে যেহেতু এই সেন্টেন্সের মধ্যে দেন দেয়া আছে, তাহলে এটাও একটা কম্পারেটিভ ডিগ্রি। আর এখানে দেনের পরে তোমরা লক্ষ্য করো, এখানে দেনের পরে ছিল এনি আদার, আর এখানে দেনের পরে দেয়া আছে মোস্ট আদার। তাহলে এখানে এনি আদার এবং মোস্ট আদার মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে যে সেন্টেন্সে হচ্ছে বা যে ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রিতে দেনের পরে হচ্ছে মোস্ট আদার থাকবে, সেই কম্পারেটিভ ডিগ্রিকে যখন আমরা পজিটিভ করব, তখন বাক্যটা শুরু হবে ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যদি দেনের পরে হচ্ছে এনি আদার থাকে, তাহলে আমরা আমরা দিব নো আদার, আর যদি দেনের পরে যদি হচ্ছে মোস্ট আদার থাকে, তাহলে আমরা দিব ভেরি ফিউ। এটা তোমরা খুবই তোমরা এটা মনে রাখবে। এরপরে আদারের পরে অংশ আমরা এখানেও কিন্তু এনি আদারের পরে আমরা আদারের পরে অংশটাকে এখানে বসিয়েছি বয় ইন দ্য ক্লাস, ঠিক একইভাবে আমরা এখানেও মোস্ট আদারের পরে ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ আমরা এই অংশটাকে এখানে বসাবো। আমরা লিখলাম DISTRICTS ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, বাংলাদেশ। এরপরে খেয়াল রাখতে হবে এখানে আমি একটু আগেরটার সঙ্গে একটু সিমিলারিটি একটু আমরা একটু দেখি। যেমন প্রথম যে সেন্টেন্সটা ছিল সেখানে আমরা নো আদার দিয়ে করেছি, খেয়াল রাখবে যে নো আদারটা হচ্ছে এক বচন, অর্থাৎ যে সেন্টেন্সে নো আদার থাকবে সেখানে ভার্বটা বসবে এক বচন, এটা একটু তোমরা খেয়াল রাখবে। আর যে সেন্টেন্স হচ্ছে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব বা ভেরি ফিউ বসবে, হ্যাঁ দেখো যে এই ভেরি ফিউর পরে এখানে আমরা নাউন বসিয়েছি ডিস্ট্রিক্টস, এখানে দেখো একটা অ্যাজ দেয়া আছে, তার মানে এখানে দেখো যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো স্ট্রাকচারটাই হচ্ছে একটা একটা প্লুরাল একটা স্ট্রাকচার হচ্ছে ফলো করছে, যে ভেরি ফিউ এরপর দিয়েছে ডিস্ট্রিক্টস, অটোমেটিকলি একটা অ্যাজ এখানে আছে। তাহলে এটা দেখো এটা হচ্ছে প্লুরাল একটা ফর্ম। তো সুতরাং যেহেতু প্লুরাল দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তাহলে এখানে আমরা ভার্বটা যেটা বসাবো সেটা হবে প্লুরাল। তাহলে এখানে মূল ভার্বটা দেওয়া হচ্ছে ইজ, আর ইজের বহুবচনটা বা প্লুরালটা হচ্ছে আর। এটা খুব সবাই খুব খেয়াল রাখবে যে যখন কোনো সেন্টেন্সে হচ্ছে আমরা ভেরি ফিউ দিয়ে হচ্ছে আমরা শুরু করব, তখন সেই সেন্টেন্সে ভার্ব যেটা বসবে সেটা অবশ্যই হচ্ছে প্লুরাল ফর্মটা বসবে। তাহলে আমরা লিখেছি যে ভেরি ফিউ ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ আর অ্যাজ। এবার খেয়াল করো মোর বিউটিফুল, এটা হচ্ছে একটি কম্পারেটিভ ডিগ্রি, এখান থেকে মোরটা হচ্ছে আমরা বাদ করে দিব, অর্থাৎ ওমিট হবে মোর, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে এখানে খেয়াল করো বিউটিফুলটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, TIFUL বিউটিফুল। এরপর হচ্ছে আমরা আবার সূত্র মতো একটা অ্যাজ দিব। এবারে বাকি অংশ লিখবো আমরা, বাকি অংশ এখানে আছে আর নোয়াখালী, তাহলে আমরা নোয়াখালীটাকে হচ্ছে এখানে আমরা লিখে দিব নোয়াখালী, নোয়াখালী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো যে আমাদের প্রশ্নটা ছিল যে প্রশ্নটা ছিল যে নোয়াখালী ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। আমরা এটাকে পজিটিভ করেছি ভেরি ফিউ ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ নোয়াখালী। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে। চলো আমরা এখন আরেকটি সেন্টেন্স দেখি, আরেকটি কম্পারেটিভ ডিগ্রি আমরা দেখি। এটা হচ্ছে নাম্বার সি, প্রশ্নটা হচ্ছে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। বাংলাদেশে যতগুলো শহর রয়েছে সেগুলোর মধ্যে ঢাকা হচ্ছে সবচেয়ে বড় শহর। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেন দেয়া আছে, আমি আমি একটু এটা লাল দাগ করে দিই, অর্থাৎ দেন যে ডিগ্রিতে দেন থাকবে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর এখানে কম্পারেটিভ ডিগ্রি দেনের পরে হচ্ছে দেয়া আছে এনি আদার। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি
আমরা প্রথম যে বাক্যটা করেছিলাম সেটা হচ্ছে এনি আদার জন্য আমরা বসিয়েছিলাম, বলো তোমরা বলো কি কি বসিয়েছিলাম সেখানে? নো আদার, কারেক্ট, নো আদার, আমরা নো আদার লিখেছিলাম সেখানে। এবং আমরা টেকনিক অবলম্বন করেছিলাম যে আদারের পর অংশটা আমরা লিখবো, আমরা আমরা লিখতেছি সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশ, এরপর আমরা যদি হচ্ছে ভার্ব, তাহলে এখানে ভার্ব কি দেওয়া আছে? ইজ। আচ্ছা, ইজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম বা একবচন, আর আমরা নো আদার দিয়ে বাক্যটা শুরু করেছি, তার মানে নো আদারটাও একবচনের মধ্যে আছে, তাহলে আমরা এখানে আর কোনো সমস্যা নাই, তাহলে ইজের জায়গায় হচ্ছে আমরা ইজটা লিখে দিই, একবচন একবচন কোনো সমস্যা নেই। এরপরে আমরা দিব হচ্ছে সূত্র মধ্যে অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি, এখানে ডিগ্রি দেওয়া আছে হচ্ছে বিগার, বিগার দেওয়া আছে, আমরা বিগারের পজিটিভ রূপ হচ্ছে বিগ, এবং সূত্র মতে আবার হচ্ছে অ্যাজ, তারপর বাকি অংশ, বাকি অংশ কি দেওয়া আছে এখানে? ঢাকা। তাহলে আমরা এখন লিখে দিব বাকি অংশ আর ঢাকা, DHAKA ঢাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই লক্ষ্য করো যে আমরা এই যে প্রশ্ন ছিল ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, আমরা এই কম্পারেটিভ ডিগ্রিকে খুব সহজে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করেছি, আমরা লিখেছি এটা অ্যান্সার, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ নোয়াখালী, না সরি, অ্যাজ ঢাকা। এরপর খেয়াল করো আর একটা কোশ্চেন আমরা এখানে লিখেছি যে আওয়ার ফ্রিডম ফাইটার্স আর গ্রেটার দ্যান এনি আদার পিপল, এনি আদার পিপল ইন পিপল অফ বাংলাদেশ, অর্থাৎ আমাদের বাংলাদেশে যতগুলো মানুষ রয়েছে সবগুলো মানুষের মধ্যে গ্রেট হচ্ছে, মহান হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা। তো এই সেন্টেন্সটাকে আওয়ার ফ্রিডম ফাইটার্স, লক্ষ্য করো আওয়ার ফ্রিডম ফাইটার্স আর গ্রেটার দ্যান এনি আদার পিপল অফ বাংলাদেশ, তো এইখানে সেন্টেন্সের মধ্যে দ্যান দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য করো দ্যান দেওয়া আছে এখানে, তো দ্যানের পরে কি দেওয়া আছে? এনি আদার দেওয়া আছে। তো আমরা এনি আদার আমরা একটু আগে করেছি, এনি আদার থাকলে কি হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলো? নো আদার বসবে, ভেরি গুড। তাহলে এনি আদারের পরে বসবে হচ্ছে নো আদার, পরিবর্তে বসবে নো আদার। এরপরে আদারের পর অংশ কি দেওয়া আছে এখানে? পিপল অফ বাংলাদেশ, আমরা লিখলাম পিপল অফ বাংলাদেশ, এখানে বিটা বড় হবে, এটা প্রপার নাউন, পিপল অফ নো আদার পিপল অফ বাংলাদেশ, যেহেতু এখানে নো আদার আসছে, আমরা দেখো খেয়াল করো এখানে আওয়ার ফ্রিডম ফাইটার্স, যদিও এখানে বহুবচন ছিল সেজন্য হচ্ছে আর ইউজ করেছি, কিন্তু আমরা এখানে নো আদারের কারণে আরটাকে আমরা ইজ আকারে নিয়ে আসতে হচ্ছে, অর্থাৎ এক বছরের মধ্যে আমরা নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ভার্বের যে বিষয়টা সেটা প্রশ্নের মধ্যে যেটা থাকবে চোখ বন্ধ করে সেটাই তোমরা লিখিয়ে দিও না, তোমরা দেখবে যে আমরা নো আদার দিয়ে নাকি ভেরি ফিউ দিয়ে বাক্যটা শুরু করেছি, তোমরা সেদিকে খেয়াল করবে এবং সেদিকে খেয়াল করে সেটার উপরে তোমরা ভিত্তি করেই ভার্বটাকে তোমরা বসাবে। দেখো আমাদের প্রশ্নের মধ্যে আর ছিল, কিন্তু আমরা এখানে আরটা না বসিয়ে আমরা এখানে ইচ বসিয়েছি, কারণ আমাদের বাক্যটাকে আমরা নো আদার দিয়ে শুরু করেছি। তাহলে এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কেন আরটা ইজ হয়ে গেছে এখানে। আচ্ছা, এরপর আমরা কি লিখবো? অ্যাজ, তারপরে লিখবো আমরা কম্পারেটিভ ডিগ্রির, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে গ্রেটার, আমরা গ্রেটারের কম্পারেটিভ রূপ হচ্ছে গ্রেট, গ্রেট, এবারে সূত্র মতো আমরা আবার লিখবো অ্যাজ, এবার লিখবো বাংলাদেশ আওয়ার ফ্রিডম ফাইটার্স, সরি বাংলাদেশ আওয়ার আওয়ার ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম আওয়ার ফ্রিডম ফাইটার্স। তাহলে উত্তরটা হচ্ছে নো আদার পিপল অফ বাংলাদেশ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ আওয়ার ফ্রিডম ফাইটার্স। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সেন্টেন্সটাও বুঝতে পেরেছ। এরপরে আমরা সর্বশেষ উদাহরণটা একটু দেখি, দা পদ্মা ইজ লার্জার দ্যান মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের এই সেন্টেন্সের মধ্যে দ্যান আছে, তার মানে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এবং এখানে দ্যানের পরের যে অংশটা দেয়া আছে সেটা হচ্ছে মোস্ট আদার। তাহলে আমরা মোস্ট আদার থাকলে আমরা কি ব্যবহার করি তোমরা, তোমাদের কি মনে আছে বলো দেখি? ভেরি ফিউ বসবে, ভেরি গুড। তাহলে আমরা মোস্ট আদারের পরিবর্তে আমরা লিখব ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপরে হচ্ছে আমাদের আধারের পর অংশ কি দেওয়া আছে? রিভার্স ইন বাংলাদেশ, আমরা লিখলাম
রিভার্স ইন সিএলএ বাংলা বাংলাদেশ। এরপরে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মনে আছে কিনা ভার্ব বসবে, এখানে ভার্ব দেওয়া আছে ইজ, আর যেহেতু এখানে ভেরি ফিউ দেওয়া আছে তাহলে ইজ এর বহুবচন হচ্ছে আর, তাহলে উত্তরটা হচ্ছে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর। এবার সূত্র মধ্যে দিব আমরা অ্যাজ। এরপরে লার্জ, লার্জার এর কম্পারেটিভ রু পজিটিভ রু হচ্ছে লার্জ। এবার হচ্ছে আমরা দিব পজিটিভ ডিগ্রি, এর জন্য আমরা দিব আবার অ্যাস। এবার দিব বাকি অংশ দা পদ, দা দা পি এ ডি এম এ। অনেকে এটাকে পদ্মা উচ্চারণ করে, আসলে পদ্মা উচ্চারণটা সঠিক না, যেহেতু এটা আমাদের বাংলা শব্দ পদ, পদ্মা এটা আমাদের দেশীয় শব্দ, সেজন্য এটাকে আমরা আমাদের দেশীয় বাংলা ভাষার মতোই উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে পদ্মা হবে, এটা পদ্মা হবে না, তোমরা এটাকে পদ্মা বলবে না, এটা পদ্মাই হবে। ইংরেজিটা পদ্মা বলে, কারণ ওরা পদ্মা উচ্চারণ করতে পারে না। আর খেয়াল করো পদ্মার মধ্যে কিন্তু একটা ম দেওয়া আছে, ম সংযুক্ত করা আছে, ওর মর জন্য হচ্ছে এখানে এমটাকে আনা হয়েছে। যাই হোক, এটা উচ্চারণ তত্ত্বের একটা ব্যাপার স্যাপার, ফোনেটিক্স নিয়ে ক্লাস করতে গেলে আবার অনেক বড় একটা ক্লাস হয়ে যাবে, আমরা সেদিকে যাচ্ছি না। তবে তোমরা এটাকে পদ্মাই উচ্চারণ করবে। তাহলে উত্তরটা হচ্ছে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ লার্জ অ্যাজ দা পদ্মা। প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা আজকে পাঁচটা প্রশ্ন আমরা করেছি কম্পারেটিভ টু পজিটিভ, তোমরা খেয়াল করো, এবং আমরা একে একে কম্পারেটিভ টু পজিটিভ আমরা আজকে পাঁচটা প্রশ্ন আমরা এখানে নিচে করেছি, তোমরা দেখেছো, আশা করি তোমরা এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো, এবং তোমরা বাড়িতে আবার এগুলো নিজেরা প্র্যাকটিস করবে এবং আমাকে কমেন্টস বক্সে জানাবে, এবং তোমরা তোমাদের কি কি অসুবিধা আছে সেটা আমাকে তোমরা পরবর্তীতে আমাকে এটা জানাবে, এবং আমি চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে আবার সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজ ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সবাই বাড়িতেই থাকবে এবং কিছুটা পড়াশোনার সাথে থাকবে, কারণ সামনে তোমাদের পরীক্ষা, পরীক্ষা কিন্তু হবে, তো সুতরাং এর জন্য পড়াশোনা ছেড়ে দিলে চলবে না, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এটা মাথায় রেখে হচ্ছে তোমাদের বইয়ের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকতে হবে, বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ঠিক আছে, খুদা হাফেজ, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।